সিলেট ফাইলে যেমন তেমন, ঢাকাত ফাইলে হয়ে আসেন খেমন, আর লন্ডন ফাইলে হয়ে ওরা সিলেটি পাইছে, আপ সিলেটি পাইছে। মোহনগঞ্জের বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়ে নেত্রকোনার মানুষ নাগরিকত্ব পেয়েছেন। এখন আজকে ওনার রিটায়ারমেন্টের দিন, গতকালকে আমার শুরু হয়েছে শপথের মধ্য দিয়ে, আজকে তিনি তার অফিস থেকে রিটায়ার করেছেন। নোয়াখালীর বৃহত্তর নোয়াখালীর ফেনীর মানুষ এবং তিনি মোহনগঞ্জের বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়ে নেত্রকোনার মানুষ নাগরিকত্ব পেয়েছেন এখন। তবে তাকে একটু চেয়ার আপ করার জন্য বললাম আজকে ওনার রিটায়ারমেন্টের দিন, গতকালকে আমার শুরু হয়েছে শপথের মধ্য দিয়ে, আজকে তিনি তার অফিস থেকে রিটায়ার করেছেন। তিনি বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনস অথরিটির নির্বাহী বোর্ডের সদস্য ছিলেন, আজকে ফেয়ারওয়েল নিয়ে তিনি এখানে এসেছেন। আমরা সিলেটের মানুষদেরকে দেখি, তাদের মধ্যে একটা ভীষণ রকমের ঐক্য কাজ করে। সিলেটে একটা গান আছে আঞ্চলিকভাবে, তার গান সেটা হলো এই যে সিলেট ফাইলে যেমন তেমন, ঢাকাত ফাইলে হয়ে আসেন খেমন, আর লন্ডন ফাইলে হয়ে ওরা সিলেটি পাইছে, আপ সিলেটি পাইছে। তা আমাদের ময়মনসিংহের মানুষ লন্ডন যাই না খুব একটা, আমরা বিদেশে আমাদের সেরকম কোন আবাস সেভাবে নেই, যা আছে বিচ্ছিন্নভাবে। তো ময়মনসিংহের মানুষ যখন ঢাকাতে আমরা একত্রিত হলাম, তো সত্যিকার অর্থেই আমাদের মন্ত্রী মোস্তফা জব্বার সাহেব এবং ফরিদুল হক সাহেব উদ্যোগ বলেছেন যে মনে হয় আমি ময়মনসিংহেই আছি। তা আমারও আজকে মনে হচ্ছে আপনাদের সবাইকে দেখে যে আমরা ময়মনসিংহেই আছি। এখানে অনেকেই আমার আত্মীয় স্বজন আছেন, যারা আমার সাথে সরাসরি সম্পৃক্ত, আত্মীয়তা সম্বন্ধে সম্পর্কিত, কিন্তু এর বাইরেও যারা আছেন তারা কিন্তু আত্মীয়ের চেয়ে কম নন। অনেকক্ষণ ধরে আপনারা বসে আছেন কথা শোনার জন্য এবং আমাকে সম্বর্ধনা দেওয়ার জন্য, সেই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা আজকে কথা বলেছেন এখানে দেখলাম, তাদের এই কথা বলার মধ্য দিয়ে আমার দায়িত্বের বোঝাটা মনে হয় বেড়ে গেল। কারণ তারা যে কথাগুলি বলেছেন এই সবগুলোর জন্য কিন্তু আমি যোগ্য নই। তারা যে কথাগুলি বলে গেছেন সেটা প্রমাণ করার জন্য আমার যোগ্যতা প্রমাণ করতে হবে, এবং সেই প্রমাণ যেদিন আমি চলে যাব, যেদিন বাংলাদেশের প্রধান বিচারপতির পদ থেকে আমি রিটায়ার করব, সেদিন যদি আপনারা আমাকে এইভাবে কথা বলেন তাহলে বুঝব যে আমার বোধ হয় সফলতায় এসেছে। কিছু কথা এখানে এসেছে, সেই কথাগুলির উত্তর বা জবাব দিয়ে তারপর আমি আমার বক্তব্যটা শুরু করতে চাই। যে কথা বলেছেন যে আইনের বই ইংরেজিতে তা বাংলা করা প্রয়োজন, কথা এসেছে বাংলায় জাজমেন্ট দেওয়ার কথা, কথা এসেছে মামলা জট কমানোর কথা। শেষেটি দিয়ে শুরু করি, আমাদের সুপ্রিম কোর্টের ভিতরে একটি জাদুঘর আছে, সেই জাদুঘরটি অত্যন্ত ছোট। আমার ইচ্ছা আছে, এই জাদুঘরের মহাপরিচালক একদিন গিয়েছিলেন, আমি ওনাকে যেতে বলেছিলাম, সেই জাদুঘরের আমি দায়িত্বে ছিলাম, আছি এখন পর্যন্ত, হয়তো চেঞ্জ করতে হবে। এখন জাদুঘরটি ছোট কিন্তু জাদুঘরে বেশ কিছু জিনিস, পুরনো জিনিস আছে। তো জাদুঘরে ময়মনসিংহ থেকে আমাদের দুইটি জাজমেন্ট পাঠানো হয়েছে, 1861 সালের জাজমেন্ট, 1861 সালের জাজমেন্ট, মুন্সেফ সাহেবদের জাজমেন্ট, জাজমেন্ট বাংলায় লেখা, সিগনেচারটা ফার্সিতে। এই জাজমেন্টটি, এই মামলাটি রুজু হয়েছিল 1855 সালে। তাহলে 1855 সালে যে মামলা শুরু হয় সেই মামলা 1861 সাল, অর্থাৎ 5-6 বছর তখনও লেগেছে। কেন? তখন তো সারা বাংলায় মানুষ কতজন ছিল, পূর্ব বাংলা পশ্চিমবাংলা মিলিয়েই তখন বোধ হয় কত হবে, কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের সময়কার কথা। তো রবীন্দ্রনাথ যখন বলেছেন 7.5 কোটি বাঙালিকে রেখেছো বাঙালি করে, হে মুগ্ধ জননী মানুষ করনি, এর মানে হচ্ছে দুই বাংলা মিলিয়েই তখন 7 কোটিরও কম মানুষ ছিল। আর আজকে এক বাংলাতেই শুধু আমরা 18 কোটি মানুষের দেশ। এই 18 কোটি মানুষের দেশে মাত্র 1800 জন আমরা জজ। আমাদের অ্যাসিস্ট্যান্ট জাজ আপনার নেত্রকোনায় বা আপনার ময়মনসিংহে বা আপনার জামালপুরে যে অ্যাসিস্ট্যান্ট জাজ কি আছে, তার সঙ্গে যদি আমাকেও কাউন্ট করেন প্রধান বিচারপতি পর্যন্ত, আমরা 1800-1850 জাজ আছি। এক একজনের ভাগে কি পরিমাণ মামলা, প্রায় 35 লক্ষ থেকে 40 লক্ষ মামলা। তা আগেও সেই মামলার জন্য সময় নিয়েছেন ওনারা জজ সাহেবরা, কেন? এটার একটা উত্তর আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, আর একটা উত্তর আমি একটু সামান্যভাবে দিতে চাই এইভাবে, যে তখন এই মামলার সময় লেগেছে এই কারণে যে আইনের যে বহু ধারা উপধারা অনেক কিছু আছে, বিশেষ করে
সিপিসিতে, সিভিল প্রসিডিওর কোডে, সেটার কারণে একটা মামলা থেকে অনেক ধরনের ডালপালা গজায়।